নমস্কার ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি যেটাতে একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। যে আমার এই বাড়ির ছাদে যে গাছপালা লাগানো আছে তার সংখ্যায় খুবই অল্প, ঠিক আছে, একদমই অল্প, কিন্তু তার ভেতরেও একটা আশ্চর্য ঘটনা বেশ কয়েক বছর ধরে ঘটছে, যেটা আমি কয়েকজন যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে তাদেরকেও জানিয়েছি। তারা বলেছে এটা বায়োলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু তাদের চোখেও এটা কখনো পড়েনি। দেখুন, এই গোলাপ গাছটা যেটা আপনারা দেখছেন, এই গোলাপ গাছটা প্রায় বয়স হচ্ছে 9 বছর, এবং কখনো এটা আমাকে মানে মনে দুঃখ দেয়নি। বছরে প্রত্যেকটা মাস এ ফুল দিয়ে গেছে, প্রত্যেক বছরের প্রত্যেক মাস, মানে এমন কোনো বছর যায়নি যখন আমি ফুল পাইনি। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই জিনিসটা দেখুন, এই কুড়িটা দেখুন, দেখতে পাচ্ছেন একটা কুড়ি ঝরে গেছে, কিন্তু এই কুড়ির ভেতর থেকে আবার গোলাপের নতুন কুড়ি বেরিয়েছে। এই দেখুন, এই দেখুন, কুড়ির ভেতর থেকে কুড়ি বেরোয়, মানে ফোটা ফুলটা যখন শুকিয়ে যাবে, এই ফুলটা যে শুকিয়ে গেছে তার ভেতর থেকে আবার নতুন কুড়ি বেরিয়েছে, এবং প্রত্যেকটা কুড়ি কিন্তু ফুটবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এখন কুড়ির সংখ্যা রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, সাতখানা কুড়ি এবং আছে, এবং সাতখানা নয়, আটখানা কুড়ি, এবং আটখানা কুড়ির প্রত্যেকটাই কিন্তু ফুটবে। বুঝতে পেরেছেন, এইটা আমার কাছে প্রচণ্ড আশ্চর্যের বিষয়, এবং আপনারাও যদি কেউ এই বিষয়ে জানেন যেটা কী হচ্ছে সেটা একটু আমাকে জানান। চ্যানেলটায় আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, পারলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।